আপনি যদি এভাবেই থাকতে পারেন, আপনি দেখবেন কিছু সময় বাদে তাদের কাছে আর কোনো উপায়ই থাকবে না। আবেগ খুবই শক্তিশালী জিনিস, এটা কোনো কৌশল নয়, এটা বেঁচে থাকার এক উপায়, এটা বেঁচে থাকার এক বুদ্ধিমান উপায়। সদ্গুরু সবার সামনে নিজের একটা সুন্দর ভাবমূর্তি এবং সুনাম সবসময় কিভাবে বজায় রাখা যায় তা বলবেন তো? কি করে সুনাম তৈরি করা যায়? আমি একটা প্রোগ্রাম করছিলাম, একটি অন্যতম শ্রেষ্ঠ, সত্যি একটি বৃহত্তম বহুজাতিক সংস্থা এই বিশ্বের ওপরের সারির 25 জন কর্মকর্তা। এটি একটি দুদিনের ইভেন্ট। আমার সাথে 9 জন ভলেন্টিয়ার ছিলেন। ঈশা ফাউন্ডেশন সম্পূর্ণভাবে ভলেন্টিয়ারদের দ্বারা চালিত সংস্থা, আর এই 9 জন ভলেন্টিয়ার প্রোগ্রামের সবকিছু পরিচালনা করছিলেন। আর দ্বিতীয় দিনে এদের মধ্যে একজন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করলেন, সদ্গুরু, এইরকম মানুষ আপনি কোথা থেকে পান? তারা সবসময় সংস্থা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন, জানেন তো, এরকম মানুষ আপনি কোথায় পান? আমি বললাম, আপনি এদেরকে পান না, এদেরকে বানাতে হয়। কি করে আপনি এদের বানান? আমি বলি, আপনাকে তাদের আপনার প্রেমে পড়তে বাধ্য করতে হবে। ও, সেটা আমরা কিভাবে করব? আমি বললাম, আগে আপনাকে তাদের ভালোবাসতে হবে। ওনারা বললেন, এর জন্য আমাদের টাকা দেয়া হয় না। তো এটাই ব্যাপার। তো আপনি সুনাম তৈরি করতে পারেন না, সুনাম বহন করতে হবে আপনাকে। আপনি যদি এটা সবাইকে প্রদান করেন, তাহলে এটা আপনার কাছে ফেরত আসে অনেকভাবে। কিন্তু আপনি এই বিষয়ে ভাববেন না যে এটা আপনার কাছে ফেরত আসবে কিনা, এটা আপনার বাঁচার উপায় হওয়া উচিত। আপনার অস্তিত্বের প্রকৃতি, যাতে আপনি স্বাভাবিকভাবে আপনি যা, প্রত্যেককে তার অংশ করে নেন। কেউ সাড়া দেবে, কেউ সাড়া দেবে না, এটা ঠিক আছে, এটা তাদের পছন্দ। কিন্তু যতদূর আপনি জড়িত, কোনো বাজবিচার নেই। আপনি সবার প্রেমে পড়েছেন, তাদের জন্য তারা তাও বাঁচতে পারেন, কিন্তু কিছু সময় পরে তারাও বাজবিচার হারাবে, কোনো বাজবিচার থাকবে না। আপনি যদি এভাবে থাকা জারি রাখেন, দেখবেন কিছুকাল পরে তাদের আর কোনো বাজবিচার থাকবে না। গোড়ায় তারা ভান করে যেন তাদের কোনো বাজবিচার আছে, কিন্তু কিছুকাল পরে তাদের আর কোনো বাজবিচার থাকবে না। তো সুনাম তৈরি করার চেষ্টা করবেন না। দেখুন, যখন আমি বলি কোনো কিছুর প্রেমে পড়া, যা বলছি তা হল, আপনি যাকে ভালোবাসা বলেন তা হল কেবল আপনার আবেগের এক নির্দিষ্ট মনোরম ভাব। আবেগ একটা খুবই শক্তিশালী জিনিস। যদিও মানুষ বুদ্ধিমত্তার ছাইপাশের কথা বলেন, তাও এই পৃথিবী আবেগের দ্বারাই চলছে। হ্যাঁ, তাই নয় কি? কে নির্বাচিত হবেন সেটা আবেগের ওপরেই নির্ভর করে, তাই না? দেশে বা বিশ্বে কে জনপ্রিয় সেটা এখনও আবেগ চালিত, তাই না? এমন লোকজন যাদের নিজের চোখে আপনি দেখেনও নি, আপনি তাদের প্রেমে পড়েছেন, দয়া করে দেখুন। হ্যাঁ, আপনি দেখেন একজন অমিতাভ বচ্চন বা তেন্ডুলকর বা ব্র্যাড পিট বা কাউকে, বা অ্যাঞ্জেলিনা জোলিকে দেখেন, আপনি এমন লোকেদের প্রেমে পড়েন যাদের কখনো দেখেননি, কারণ এটাই আপনার আবেগের প্রকৃতি। তো আবেগ হলো এক শক্তিশালী সরঞ্জাম। তো আপনি যদি আপনার আবেগের এক স্থির মাধুর্য বজায় রাখতে পারেন, আপনি আপনার চারপাশে সবকিছুরই প্রেমে পড়বেন। আপনি যদি এরকম হন, মানুষজন আর থাকতে পারবে না, তারা প্রেমে পড়বেই। এটা কোনো কৌশল নয়, এটা বাঁচার এক উপায়, বাঁচার এক বুদ্ধিমান উপায়। কারণ তারা আপনার প্রেমে পড়ুক বা না পড়ুক, আপনার জীবন খুবই মনোরম আর মধুর। কেউ আপনাকে ভালোবাসলো কি না তাতে কোনো ফারাক পড়ে না, ব্যাপারটা শুধু এই যে আপনি স্নেহময়, সেটা আপনার জীবনকে মনোরম করে তোলে। তো সুনাম, সুনাম তৈরির কোনো উপায় নেই, সেটাকে বলে চালাকি, জানেন তো, কোনো কৌশল নেই। আপনি শুধু এরকম থাকুন, যারা সাড়া দেওয়ার তারা দেবে, যারা দেওয়ার না তারা দেবে না, কি সমস্যা?